কেমন লাগে? তুই জিনুকের সামনে গিয়ে কি বললি? জিনুক আমার হাত ছাড়া হয়ে গেল, কেন এমন করলি বল? আমার মানে শোনেন একটা কথা, কান খুলে শুনে রাখেন, জিনুক কোনোদিনই আপনার ছিল না নাইও, বুঝছেন? কাজের ক্ষেত্রে আপনার লগে এসে হাক করতো, আর কই তো বুলেট আই লাভ ইউ, আর মনে মনে কি কত জানেন, আই হেট ইউ বুলেট। তুই এত কিরকম করে বুঝিস রে চুল্লা? শোনেন, আমি মায় মানুষের চোখ দেখলে সব কয়ে দিতে পারি। এখন অফিসে চলেন, কে বা কাহারা জানি আপনার সমস্ত লাইন কাটিয়ে দিছে, আমি ধরতে পারতেছি না। একসঙ্গে এতগুলা মাছ খায়ে কি করে নিজেকে বাঁচাতে পারবো? তবে একটু কথা কয়ে দিতেছি, আমার দুই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিচ্ছুই হবো না। এই তুই আমার চোখের সামনে থেকে যা, চোখের সামনে থেকে যা, তোর কিন্তু আমার সহ্য হইতেছে না। হাই বাবুল ভাই, তুমি যাও এখান থেকে, চলে যাও, এই সারার সাথে আমার অনেক কথাবার্তা আছে, তুমি থাকলে আমি সেই কথাবার্তা বলতে পারতেছি না, যাও এখন চলে যাও। ঠিক আছে, আজকে নাকলাই হিত থেকে আমি যাইতেছি, তবে একটু কথা মাথায় রাখো, তোমার কপালের মধ্যে কিন্তু মার নেহা হয়ে গেছে গা, কালকে থেকে আসতে যখন বাইরে বেয়া দুটো কোল বালিশ পিঠের মধ্যে বাইন দেয়, তারপর বাইরে, কারণ মায়ের তো আর অন্য জায়গায় দুমুর না, খালি পিঠের মধ্যে মুর্দু 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 মুখে পড়বো, যদি বালিশ থাকে তাহলে প্রাণে বাঁচবে, আর বালিশ যদি না থাকে তাহলে ওখানে এই বেস্ট একটা নাকি নাশ হয়ে পড়ে থাকবে। দেখছেন, তারপরে দেখছেন স্যার, আপনার সামনে এসে আমাকে ভয় দেখায়। বাবুলাই, আরেকবার যদি তুই বেলাল মুহুরি রে এই মায়ের ধরে হুমকি দিছস, তাহলে তোর নামে কিন্তু আমি মামলা করে দিবো। ব্যাংকে কইতেছি কি বেলাল মুহুরির সামনে সে মামলা সম্পর্কে শিখাইয়া যায়, কথা বলে যায়, অত দুঃসাহস হয়ে গেছে। এবার শোনো, আমার নতুন জীবনের জন্য আমাকে দোয়া করো। আমার কাছে দোয়া চাইও না, দোয়া চাইলে একটা কথাই বলবো, যে তুমি সুখে থাকো, ভালো থাকো, কিন্তু আমার ভিতর বলবে কি জানো, তাড়াতাড়ি যাতে তোমার সংসার ভাঙিয়ে খান খান হয়ে যায়। ঠিক আছে, তাহলে এরকম দোয়ার আমার কোনো দরকার নেই। বস, আপনি বৈশাই জিনুকের লগে এখানে ফিল্ডিং মারতেছেন, ব্যবসার কি বা ব্যবসা তো লাড়ি উড়ে যেতেছে। যা, আমার ব্যবসার দরকার নেই, আমি এত টাকা কামাচ্ছি, খাবে কি বল? আপনার খাওয়ার লোকের অভাব আছে নাকি? হ্যাঁ, জিনুক, বাবলি, পপি, তানু, সবাই তো আপনার টাকা পেটে উড়ে খাবো। আই ছেলাই, কি কি বললা তুমি? হ্যাঁ, আমি কেন বুলেটের টাকা খাবো? এই আমার কি টাকা পয়সা অভাব আছে? অভাব না থাকলে তো বসরে সিপরে খেতেছেন। আর বস, আপনি মায় মানুষ দেখলে তো কোথায় যান কে? একদম ফাউল কত হবে না কিন্তু, মামুর বোঠা চড়ায় দাঁত ফেলে দেব। আমি সিংহ পুরুষ, কোনো মেয়ে আমার মনে কষ্ট দিতে পারে না, শুধু চিনুক আমাকে যে কষ্ট দিচ্ছে এটা আমি নিতে পারছি না। জিনুক ম্যাডাম, আপনি বসরে বিয়ে করে ফেলান, বিয়ে করে একটা কারফিউ জারি করেন, যাতে আমার বস অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে না পারে। যেটা তোরা ভালো মনে করিস। আমাকে ছাড়া ওর অন্য কোনো বান্ধবী আছে? অগণিত, সবগুলো পারমানেন্ট না, তবে অবশ্য আপনি সহ তিনজন সত্যিকারের লাভার্থী। চগলু, তুই জিনুকের সামনে আমাকে বদমাইশ হিসেবে উপস্থাপন করে তোর কি লাভ রে ভাই বল? হইছে, এত নাটক করার কোনো দরকার নাই, যে ছেলের এত বান্ধবী ওই ছেলের সাথে আমি নাই। এই শোনো, এই আজকের পর থেকে এই বুলেটের সাথে আমি নাই, আমি ভালো পাত্র পেয়েছি, ব্যাস শেষ, আমার এর আর দরকার নেই, আমি গেলাম, তোমরা থাকো। জিনুক, যেও না। আবার কেমন লাগে? তুই জিনুকের সামনে গিয়ে কি বললি? জিনুক আমার হাত ছাড়া হয়ে গেল, কেন এমন করলি বল? আমার মানে শোনেন একটা কথা, কান খুলে শুনে রাখেন, জিনুক কোনোদিনই আপনার ছিল না নাইও, বুঝছেন? কাজের ক্ষেত্রে আপনার লগে এসে হাক করতো, আর কই তো বুলেট আই লাভ ইউ, আর মনে মনে কি কত জানেন, আই হেট ইউ বুলেট। তুই এত কিরকম করে বুঝিস রে চুল্লা? শোনেন, আমি মায় মানুষের চোখ দেখলে সব কয়ে দিতে পারি। এখন অফিসে চলেন, কে বা কাহারা জানি আপনার সমস্ত লাইন কাটিয়ে দিছে, আমি ধরতে পারতেছি না। একসঙ্গে এতগুলো মাছ খায়ে কি করে নিজেকে বাঁচাতে পারবো, সামলাবো কি করে, ভালো লাগছে না, চল।